বিজেপির দলীয় কর্মসূচিতে মঞ্চ চারিদিকে ফাঁকা সুনসান চেহারা শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বিধানসভা গড় আর সেই মোহনপুর বিধানসভা গড়ের মানুষ শিক্ষামন্ত্রীর ওপর আস্থা আর ভরসা নেই স্থানীয় খবর সূত্রে জানতে পারছি আমরা দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনের ভোটের আগে কি নতুন রণ্যকৌশল হতে পারে ত্রিপুরার মোহনপুর বিধানসভা কেন্দ্রে যে বিধানসভা গড় এক সময় থেকে অন্যত্র তো ছুটে পালাবে না ত্রিপুরা রাজ্যের জনগণ কোন দিকে এগিয়ে যেতে পারে সেদিকেও কিন্তু শিক্ষামন্ত্রীর ওপর আস্থা ভরসা নেই চারিদিকে একেবারে শুনসান মেজাজ হারাতে প্রবল ব্যস্ততা থাকেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আর সেই তার বিধানসভা গড়ের পরিকল্পনা মাফিক লোক নেই জনসভা হোক কিংবা কর্মীসভা শাসক দলের যে কোনো মুহূর্তেই মিটিং মিছিল ডাকলেই জনসাধারণে উপচে পড়া ভিড় রীতিমতো চোখে পড়ার মতো হবে কিন্তু সেটা একেবারে শূন্য ফাঁকা তেইশের বিধানসভা নির্বাচনের আগেই জনগণ বুঝে গেছে মোহনপুর বিধানসভায় বিজেপির ওপর আস্থা ভরসা নেই